আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জয়ত্রী, জয়ফল কিংবা টক দইয়ের মতো স্পেশাল মশলাগুলো ছাড়াই খুবই সহজ একটি চিকেন রোস্টের রেসিপি। আপনার ঘরে থাকা সাধারণ মশলাগুলো দিয়েই যে কোনো সময় এই দারুণ মজার চিকেন রোস্টটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই রোস্টার রান্নার জন্য প্রথমে আমি একটা ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। চেষ্টা করবেন গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিচি ছাড়িয়ে নেওয়া তেঁতুল। তেঁতুলের পরিবর্তে ভিনেগার অথবা লেবুর রসও ব্যবহার করা যাবে, তবে তেঁতুল ব্যবহার করলে কিন্তু রোস্টের টেস্টটা বেটার আসবে, তাই চেষ্টা করবেন তেঁতুল ব্যবহার করতে। এরপর তেঁতুলটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এবার এখানে আমি প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। এরপর মুরগিটাকে 4 টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর লবণটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুরগিটার গায়ে আমি মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে শুধু লবণটা মেখে নিলেই চলবে, আর কোনো মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমার লবণটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি। রোস্ট রান্নায় কিন্তু তেল একটু বেশিই ব্যবহার করতে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটাতে এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, সে পর্যায়ে বেরেস্তাটা হয়ে গেছে। এবার বেরেস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর যখন দেখবেন ভাজতে ভাজতে পেঁয়াজটার মধ্যে হালকা কালার আসতে শুরু করেছে, সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন। এতে করে তেলের গরমে বেরেস্তাটাতে সুন্দর একটা কালার চলে আসবে। যদি চুলার আঁচটা বেশি রাখেন, খুব সহজে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে যাবে। বেরেস্তাগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি আগে থেকে লবণ মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যেই তেলটাতে বেরেস্তা ভাজবেন সেটাতেই চিকেনটাকে ভাজতে, আর সেটা দিয়ে চিকেন রোস্টটা রান্না করতে। সবগুলো চিকেন দিয়ে এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সুন্দর একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি দেশি কিংবা সোনালি মুরগি ব্যবহার করেন, সেক্ষেত্রে চিকেনগুলোকে একটু হালকা করে ভাজবেন, আর যদি ফার্মের মুরগি ব্যবহার করেন তাহলে চিকেনটাকে একটু গাঢ় করে ভাজবেন। এবার এই পেঁয়াজ আর মাংস ভেজে নেওয়া তেলটার মধ্যেই আমি একে একে দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের তেজপাতা, 2 এলাচ, মাঝারি সাইজের 1 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ, লবঙ্গটা না থাকলে আপনারা বাদ দিতে পারেন, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এসব কিছুকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, সে পর্যায়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই মশলাগুলোকেও একটু ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে একে একে আমি গুঁড়া মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ, এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ। বেসিক গরম মশলাগুলো গুঁড়া করে নিয়ে সেটা ব্যবহার করলেই চলবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু মুরগিটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে লবণটাকে অ্যাডজাস্ট করে দেবেন। এবার এসব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। গুঁড়া মশলাগুলোকেও হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মুরগিগুলো। এরপর দিচ্ছি প্রথমেই যে টক দইটা তৈরি করে রেখেছিলাম সেই টক দইটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এই সব কিছুকেও খুব ভালোভাবে একসাথে আমি মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার চুলার আঁচটাকে আমি কমিয়ে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি।
এবার চিকেনটাকেও ঢেকে দিচ্ছি। ঢেকে রেখে এই চিকেনটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে ঢেকে কষিয়ে নেওয়ার কারণে চিকেনটার মধ্যে খুব ভালোভাবে যেমন মশলাটা ঢুকবে, ঠিক তেমনি চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পুরো সময়টাতে 3-4 মিনিট পর পর ঢাকনাটা সরিয়ে চিকেনটাকে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। একদম অল্প আছে, এভাবে ঢেকে চিকেনটাকে আমি 10-15 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখবেন মশলাটার গা ছেড়ে তেলটা উঠে এসেছে, আর মশলাটা প্রথমে যেরকম ছানা কাটা মনে হচ্ছিল সেই রকমটা আর নেই, একদম স্মুথ হয়ে গেছে। আপনাদের কাছে যদি বাদাম অ্যাভেলেবেল থাকে এ পর্যায়ে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা ব্যবহার করতে পারেন, এতে করে রোস্টেড টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধ ব্যবহার করতে, যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বাবুর্চিরা কিন্তু গুঁড়া দুধে ব্যবহার করে। আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যদি আপনারা ফার্মের মুরগি বা সোনালি মুরগি ব্যবহার করেন তাহলে কিন্তু পানিটার প্রয়োজন নেই, দুধটা দিয়েই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি দেশি মুরগি ব্যবহার করেছি তাই আমি পানিটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে আমি রান্না করে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর ঝোলের ঘনত্বটাও আমার পছন্দ মতো চলে আসা পর্যন্ত। আরও প্রায় 8-10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে আমার চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় আপনাদের চিকেনটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আরও কিছুটা পানি কিন্তু ব্যবহার করতে পারেন। আর ঝোলের ঘনত্বটা দেখুন এ পর্যায়ে একদম পারফেক্ট, তাই আমি এটাকে আর বেশি জাল করব না। আপনারা চাইলে ঝোলটাকে আরও একটু ঘন করে নিতে পারেন, অথবা চাইলে আরও একটু পাতলাও রাখতে পারেন। চুলাটা বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে। বেরেস্তাগুলো দিয়ে এবার চিকেনটাকে আমি ঢেকে দিচ্ছি, এটাকে ঢেকে দমে রাখবো 10 মিনিটের মতো। এতে করে বেরেস্তার যে সুন্দর স্মেলটা আছে সেটাও কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে। আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য একটু ঘি আর কেওড়া জলও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করছি না। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার রোস্টগুলোকে একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আমাদের বাসায় কিন্তু রোস্টের মাংসের চাইতে রোস্টের ঝোলের ডিমান্ড বেশি থাকে, তাই সব সময় রোস্ট রান্নাতে ঝোলটা একটু বেশিই রাখা হয়। তৈরি হয়ে গেল খুবই সহজ আর মজার একটি চিকেন রোস্ট। এটি তৈরি করতে পারবেন যে কোনো সময়, তাই অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।